হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাদেরকে বলবো ভোজের ট্যাবলেটটা সম্পর্কে। তো আজকে তোমাদেরকে ভোজের ট্যাবলেটটা সম্পর্কে তোমাদেরকে সবকিছু খোলামেলাভাবে বলবো। ভোজের ট্যাবলেটটা সম্পর্কে আলোচনা করব যে এটা কিসের জন্য ব্যবহার করতে পারবে না, ভোজের ট্যাবলেটটা এসে এটা কিসের ট্যাবলেট, এটা কিসের ভালো কাজ করে, এবং এটা ডোসেজ কী আছে, কখন কীভাবে ব্যবহার করতে পারবে না ভোজের ট্যাবলেটটা, এবং এটা প্রাইস কত আছে, ভোজের ট্যাবলেটটা কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাদেরকে ভোজের ট্যাবলেটটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি এখন একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে এই ভোজের ট্যাবলেটটা একটা পাতা কয়টা ট্যাবলেট হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছো একটা পাতা 10টা ট্যাবলেট হয়, ওই ভোজের ট্যাবলেটটা একটা পাতা 10টা ট্যাবলেট হয়, 10টা ট্যাবলেটের দাম মাত্র 77 টাকা। আর এই 77 টাকা দিয়ে সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবে এই ভোজের ট্যাবলেটটা। তো এটার মধ্যে রয়েছে লিভোসিট্রিজিন ডিহাইড্রোক্লোরাইড 5 mg। তো এটা লিভোসিট্রিজিন একটা ট্যাবলেট, এই ভোজের ট্যাবলেট লিভোসিট্রিজিন ট্যাবলেট। আর এটা ডক্টর রেড্ডি মাল, তো এটা ডক্টর রেড্ডির মাল, খুবই একটা ভালো কোম্পানি ডক্টর রেড্ডি। তো এটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা কিসের ভালো কাজ করে, ভোজের ট্যাবলেটটা কিসের এবং এটা ডোসেজ কী আছে সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই ভোজের ট্যাবলেট যেহেতু একটা লিভোসিট্রিজিন, তো এটা আপনারা চুলকানির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, চুলকানির ক্ষেত্রে খুবই ভালো কাজে আসবে এই ভোজের ট্যাবলেটটা। চুলকানিতে খুবই তাড়াতাড়ি রিলিফ দিবে এই ভোজের ট্যাবলেটটা, এবং কি আপনারা এটা সর্দির জন্যে ব্যবহার করতে পারেন এবং কি অ্যালার্জির জন্য ব্যবহার করতে পারেন। অ্যালার্জির ক্ষেত্রে যে চুলকানিটা হয় সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এমনকি এমনি চুলকানির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। চুলকানি থেকে ফার্স্ট রিলিফ পাওয়ার জন্য এই ভোজের ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন, এই লিভোসিট্রিজিন ডিহাইড্রোক্লোরাইড ট্যাবলেটটা, এই ভোজের ট্যাবলেটটা। চুলকানি থেকে যদি আপনারা ফার্স্ট রিলিফ পেতে চান তো এই ভোজের ট্যাবলেটটা ব্যবহার করে দেখতে পারেন, খুবই তাড়াতাড়ি আপনারা চুলকানি থেকে ফার্স্ট রিলিফ পাবেন। এবং কি আপনাদের যদি সর্দি হয়ে থাকে, সর্দি অ্যালার্জি, তো সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই ভোজের ট্যাবলেটটা। সর্দি থেকেও ফার্স্ট রিলিফ পাবেন। তো নাক থেকে জল পড়তেছে, পুরা নাক থেকে জল পড়তেছে, তো সেই নাক থেকে জল পড়াটা বন্ধ করার জন্য এই ভোজের ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন। এমনকি আপনাদের অ্যালার্জির জন্য গা ফুলে ফুলে গেছে, তো সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, অ্যালার্জি কমে যাবে, খুবই তাড়াতাড়ি ফার্স্ট রিলিফ পাবেন এই ভোজের ট্যাবলেটটা ব্যবহার করলে পরে। অ্যালার্জি থেকেও ফার্স্ট রিলিফ পাবেন, প্লাস চুলকানি যদি ওঠে চুলকানি থেকেও ফার্স্ট রিলিফ পাবেন। এমনকি আপনাদের নাক দিয়ে যদি জল পড়ে সর্দির জন্য, তো সেটার ক্ষেত্রেও আপনারা এই ভোজের ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন, খুবই তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এই ভোজের ট্যাবলেটটা। তো এখন আমি বলবো যে এটা ডোসেজ কীভাবে আছে, এটা কখন কীভাবে খেতে লাগে সেটা আমি এখন বলবো। তো এটা সাধারণত দিনে একবারই খেতে লাগে, কারণ এটা বেশি খেলে পরে ঘুম বেশি হয়। তো লিভোসিট্রিজিন বা সিট্রিজিন জাতীয় কিছু খেলে পরে ঘুমটা বেশি হয়। তো এটা দিনে একটাই খাবে, সেটা হলো রাত্রে শোয়ার আগে খেলে ভালো হয়, কারণ এটা খেলে অল্প ঘুম ঘুম পাবে, তো তার জন্য রাত্রে শোয়ার আগে খেতে পারেন। আর যদি ইমার্জেন্সি দরকার লাগে বা ইমার্জেন্সি চুলকানি কমার জন্য দরকার হয় তো সেটা তখনই খেতে পারেন, কোনো অসুবিধা হবে না এই লিভোসিট্রিজিন ট্যাবলেটটা। তো দিনে একটাই খাবেন এই লিভোসিট্রিজিন ট্যাবলেটটা, সেটাও খাওয়ার পরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।